নির্বাচন সামনে রেখে সরকারের বিরুদ্ধে অপবাদ ও অপপ্রচারে নেমেছে একটি কুচক্রি মহল। আগামী জাতীয় নির্বাচন ভণ্ডুল করতে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের ইন্ধনে স্বাধীনতা দিবসে প্রথম আলো অপপ্রচার করছে বলেও অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় এমন অভিযোগ করেন তিনি। বলেন, বিএনপি নির্বাচনে যাবে না, হতেও দেবে না, তবে তাদের ঠেকাতে আওয়ামী লীগ প্রস্তুত বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সৈয়দ খানের রিপোর্টে বিস্তারিত। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার বিএমডব্লিউ, থাকছে এক্সাইটিং সব পুরস্কার আর ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। সম্পাদকদের সাথে বৈঠকে বসেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভার শুরুতে ওবায়দুল কাদের বলেন, একটি মহল 75-এর পুনরাবৃত্তি করতে চায়। দেশি বিদেশি এসব ষড়যন্ত্রকারীদের ইন্ধনেই সরকারের বিরুদ্ধে অপপ্রচার চলছে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই নির্বাচনী প্রক্রিয়াকে ভণ্ডুল করার জন্য অনির্বাচিত, অগণতান্ত্রিক, অসাংবিধানিক শাসন ব্যবস্থা কায়েমের জন্য আজকে দেশের একটি মহল আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী অপশক্তি সহ ঐক্যবদ্ধ হয়েছে। তাদের ইন্ধনে দেশে গণমাধ্যমে আমাদের মহান স্বাধীনতা, জাতীয় দিবসের দিনে এ ধরনের পলিটিক্যালি সিলেক্টিভ এবং অত্যন্ত স্পর্শকাতর সংবেদনশীল বিষয়ে আপত্তিকর সংবাদ প্রকাশ করেছে। যারা নির্বাচন ঠেকাতে চায় তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ প্রস্তুত বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তারা নাশকতা করবে, সন্ত্রাস করবে, নির্বাচন তারা হতেও দেবে না, নিজেরা যাবে না, হতেও দেবে না, আমরাও দেখব কারা এসে বাধা। আমরা প্রস্তুত আছি। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার বিএমডব্লিউ, থাকছে এক্সাইটিং সব পুরস্কার আর ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। বিএনপির জাতিসংঘে সহযোগিতা চাওয়ার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা সহযোগিতা চাইতে পারে, কিন্তু একটি দেশের এমন অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলার ইখতিয়ার জাতিসংঘের নাই। শরীয়ত খান, আরটিভি, ঢাকা।